পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির এই কোচকে নিয়ে নানান রকমের কথাবার্তা হয়। অনেকেই বলেন তিনি বড় ম্যাচে একটু বেশি ওভারথিঙ্ক করেন, খাঁটি বাংলায় বললে যেটাকে আমরা বলতে পারি পাকনামি। এই গার্দিওলা বারবার পরীক্ষা নিরীক্ষা করেন বিভিন্ন ম্যাচে, এবং তিনি কিন্তু দারুণ একজন কোচ, খুবই সফল একজন কোচ। ক্যারিয়ারে যা যা পাওয়া দরকার সম্ভাব্য তার সব কিছুই তিনি জিতেছেন। বার্সেলোনাকে নিয়ে লালিগায় চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, বায়ার্ন মিউনিখকে নিয়ে বুন্দেসলিগা জিতেছেন, ম্যান সিটিকে নিয়ে বেশ কয়েকবার প্রিমিয়ার লিগ জিতেছেন। যদিও বেশ কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটি তার জন্য একটু সোনার হরিণ হয়ে আছে, কিন্তু বড় ম্যাচে গার্দিওলার এই ওভারথিঙ্ক, পরীক্ষা নিরীক্ষা বা পাকনামি যাই বলেন না কেন, এ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবং গত কয়েকটা ম্যাচে তার দলের পারফরমেন্সের পর আবারও প্রশ্ন উঠছে, গার্দিওলাকে একটু বেশি পরীক্ষা নিরীক্ষা করেন? সেই প্রশ্নের উত্তর খুঁজব আজ আমরা এই ভিডিওতে। আমরা এই ছবিতে একটি ট্যাকটিক্যাল বোর্ড দেখতে পাচ্ছি, যেটা নটিংহাম ফরেস্টের সাথে দুই সপ্তাহ আগে ম্যান সিটির একটি ম্যাচ, সেই ম্যাচে গার্দিওলা কী করেছিলেন সেটা একটু দেখা যাক। মজার ব্যাপার হচ্ছে, নটিংহাম ফরেস্টের সঙ্গে সেই ম্যাচে পেপ গার্দিওলা কোনো স্বীকৃত লেফট ব্যাক খেলাননি। এই ট্যাকটিক্যাল বোর্ডে আমরা যে লেফট ব্যাককে দেখতে পাচ্ছি, বার্নার্ডো সিলভা, তিনি আদতে কিন্তু কোনো লেফট ব্যাক নন, তিনি একজন লেফট সাইডেড সেন্ট্রাল মিডফিল্ডার বলা যায়। অনেক সময় উইংয়ে খেলেন, এমনকি ফলস টেন সহ অনেক পজিশনে খেলে থাকেন, কিন্তু সেই ম্যাচে গার্দিওলা মূলত তাকে লেফট ব্যাক পজিশনে খেলিয়েছিলেন। আসলে কথাটা একটু ভুল হলো, লেফট ব্যাক ঠিক পজিশনে নয়, তিনি আসলে হাফ ব্যাক হিসেবে খেলেছিলেন। যখন ম্যান সিটি ডিফেন্ড করেছিল তখন বার্নার্ডো সিলভা 4-4-2 ফরমেশনে একজন লেফট ব্যাক ছিলেন, কিন্তু যখন সিটি অ্যাটাক করলো তখন তিনি আরও উপরে চলে গেলেন রড্রি এবং গুন্ডোগানের পাশে। কেডিবি তখন একটু নীচে নেমে এলেন এবং ওয়াকার আর একটু নীচে নেমে এসে ফরমেশনটা হলো 3-4-3। তার মানে যেটা বোঝা গেল, অ্যাটাকে সিটি ফরমেশন ছিল এরকম, আবার যখন ডিফেন্সে তখন বার্নার্ডো সিলভা নিচে নেমে এসেছিলেন। এই ছিল মোটামুটি নটিংহাম ফরেস্টের সঙ্গে ম্যানচেস্টার সিটির শেপ। এবং আর্সেনালের বিপক্ষে তার আগের ম্যাচটাতেও বার্নার্ডো সিলভা ঠিক এভাবেই খেলেছিলেন, তিনি সেই ম্যাচে হাফব্যাক হিসেবে খেলেছিলেন এবং তার ন্যাচারাল পজিশন থেকে খেলার কারণে বারবার একটা সমস্যা হয়েছিল। সেই সমস্যাটা কী সেটা একটু আমরা এখন জেনে আসব। আর্সেনালের বিপক্ষে ম্যাচেও গার্দিওলা ঠিক এই কাজটিই করেছেন। ফরেস্টের মতো এই ম্যাচেও তিনি বার্নার্ডো সিলভাকে খেলিয়েছেন হাফব্যাক হিসেবে। তার মানে আগের মতোই বার্নার্ডো সিলভা যখন রক্ষণ করছেন তখন তিনি একটু নিচে নেমে 4-4-2 ফরমেশনে, তখন হয়ে গেছে ম্যান সিটি, এবং যখন তিনি ম্যান সিটি যখন অ্যাটাকে যাচ্ছে তখন ফরমেশনটা হয়ে গেছে 3-4-3। আর্সেনালের সঙ্গে ম্যাচটি অনেকেরই মনে থাকার কথা, সেই ম্যাচে বার্নার্ডো সিলভা লেফট ব্যাক হিসেবে খেলার পরে বারবার কিন্তু ভুল করছিলেন, তিনি দুটি বিপজ্জনক ফাউল করেছিলেন তমিয়াসো এবং সাকাকে, এবং সৌভাগ্য বলতে হবে তিনি বড় কোনো শাস্তি পাননি। সাকা বারবার তাকে প্রেস করছিলেন, তমিয়াসো চেষ্টা করছিলেন তাকে বারবার তার পজিশন থেকে, ন্যাচারাল পজিশন থেকে বারবার সরে আর দাঁড়ানোর, এবং যেটা বলা হচ্ছিল যে বার্নার্ডো সিলভা সেই ম্যাচে তার ন্যাচারাল পজিশন না হওয়ার কারণে বেশ কিছুটা সাফার করছিলেন। দ্বিতীয়ার্ধে বার্নার্ডো সিলভাকে তার জন্য অপেক্ষাকৃত ন্যাচারাল পজিশন রাইট উইংয়ে নিয়ে যান গার্দিওলা, মাহারেজকে নামিয়ে, এবং সেই দ্বিতীয়ার্ধে কিন্তু সিটি দারুণভাবে ম্যাচে ফেরে। বার্নার্ডো সিলভা তার জন্য অপেক্ষাকৃত ন্যাচারাল পজিশন রাইট উইংয়ে সরে যান এবং নাথান আকে তিনি লেফট ব্যাক হিসেবে খেলতে থাকেন, এবং আকেকে নামানোর পরে ম্যান সিটির ডিফেন্সটা অনেকটা স্ট্রং হয় এবং বার্নার্ডো সিলভাও তার জন্য তার খেলাটা অনেক অপেক্ষাকৃত সহজ হয়। এই ছিল আর্সেনালের ম্যাচের গার্দিওলার ওভারথিঙ্ক করার উদাহরণ, যদিও শেষ পর্যন্ত ভুলটি ম্যাচে শুধরে তিনি জয় পেয়েছিলেন। তবে এরপরে দুটি ম্যাচে কিন্তু তাকে কিছুটা মূল্য দিতে হয়েছে। লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, পুরো 90 মিনিট তিনি কোনো বদলি করেননি। চ্যাম্পিয়ন্স লিগে গার্দিওলা এই কাজটি আগে করেননি, ইনফ্যাক্ট 2018 সালের পরে চ্যাম্পিয়ন্স লিগে এই কাজটি এবারই প্রথম। বেঞ্চে অনেক প্লেয়ার ছিল তার, এমনকি আলভারেজদের মতো প্লেয়ার ছিল, কিন্তু কেন তিনি কোনো প্লেয়ারকে বদলি হিসেবে নামাননি, এটাও কি গার্দিওলার ওভারথিঙ্ক করার একটি উদাহরণ? প্রশ্নটি উঠেছিল গার্দিওলার কাছে ম্যাচ শেষে, গার্দিওলা বলেছিলেন তার দরকার হয়নি বলে তিনি মাঠে কাউকে সাফ হিসেবে নামাননি। পরের ম্যাচটি বোর্নমাউথের সঙ্গে তিনি ট্রেডিশনাল ফরম্যাটে ফিরে যান এবং সেই ম্যাচটি সিটি সহজেই জেতে।
গার্দিওলার ওভারথিং বা পাকনামি বা পরীক্ষা নিরীক্ষা বা সাহস বা যেটাই বলা হোক না কেন শব্দটি, এই উদাহরণ অনেক অনেকবার হয়েছে। আমরা একটু 2021 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যদি একটু ফিরে তাকাই, চেলসির বিপক্ষে ম্যাচে গার্দিওলা কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াই মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে তার জন্য একাদশে দুজন মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার অপশন ছিল ফার্নান্দিনহো এবং রদ্রি, তিনি কাউকেই মাঠে নামাননি। শেষ পর্যন্ত সিটি সেই ম্যাচটি 1-0 গোলে হেরেছিল, কাই হাভার্সের একমাত্র গোলে চেলসির জয় পেয়েছিল সেই ম্যাচে। কেন সেই ম্যাচে গার্দিওলা কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নামানেন না, ম্যাচ শেষে প্রশ্ন উঠেছিল। এবং হ্যাভার্স যে গোলটি করেছিলেন সেটিও তার বলা হয় যে গুন্ডোগান, যে কিনা সেই ম্যাচে কিছুটা ডিফেন্সিভ মিডফিল্ডারের মতোই খেলেছিলেন, তার জন্য ন্যাচারাল ঠিক পজিশন নয়, তার হয়তো পজিশনে কিছুটা ঘাটতি থাকতে পারে সেই গোলে। তার আগের বছর লিওর বিপক্ষে ম্যাচেও গার্দিওলা মাহরেজদের মতো প্লেয়ারদেরকে বেঞ্চে বসিয়ে রাখলেন। স্টার্লিং সেই ম্যাচে সহজ সুযোগ মিস করেছিল যার মাশুল দিয়েছিল সিটি, কিন্তু প্রশ্ন উঠেছিল গার্দিওলা সেই ম্যাচে কি একটু বেশি ওভারথিঙ্ক করেছিলেন। এমন উদাহরণ আরও অনেক আছে। 2015 চ্যাম্পিয়ন্স লিগে গার্দিওলা তখন বায়ার্নের হয়ে বার্সেলোনার বিপক্ষে, তিনি পুরনো ক্লাবের বিপক্ষে মুখোমুখি। সেই ম্যাচেও গার্দিওলা পুরো টুর্নামেন্টে ফোরম্যান ব্যাক নিয়ে খেলার পরও যখন তিনি বার্সার মুখোমুখি হলেন তখন তিনি থ্রিম্যান ব্যাকে ফিরে গেলেন। ম্যাচটি বায়ার্ন হেরেছিল, অবশ্যই বার্সেলোনা তখন অনেক বেশি ভালো দল, কিন্তু প্রশ্ন উঠেছিল গার্দিওলার দিকে তিনি কেন সেই ম্যাচটিতে এই কাজটি করতে গেলেন। প্রথম নয় এমন, 2020 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিনি দুজন ফলস্ট্যান নিয়ে খেলেছেন, এবং এরকম আরও অনেক উদাহরণ আছে যেখানে গার্দিওলা বাড়তি চিন্তা করেছেন। তার কলিগদেরকে এই প্রশ্নটি করা হয়েছিল। ডমিনিক টরেন বার্সেলোনার হয়ে বার্সেলোনায় থাকার সময় গার্দিওলার সঙ্গে কাজ করেছিলেন, তিনি বলেছেন গার্দিওলা সবসময় বড় ম্যাচে নিয়ে অনেক বেশি ভাবেন, সেই কারণেই তার এই পরীক্ষা নিরীক্ষা। টরেন মনে করে দিয়েছেন এমন নয় যে গার্দিওলা বড় ম্যাচ জেতেননি। লালিগার ইতিহাসে যেটি ম্যাচকে বলা হয় ট্রেন্ড সেটার ম্যাচ, যে ম্যাচে লিওনেল মেসি প্রথম ফলস্ট্যান হিসেবে নেমেছিলেন 2009-10 সালের দিকে, সেই ম্যাচে বার্সেলোনা বড় ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল এবং মেসির ফলস্ট্যান একটি নতুন যুগের সূচনা করে, এবং গার্দিওলার জন্য সেই ম্যাচটি হয়ে থাকে একটি ট্রেন সেটিং ম্যাচ। সেই ম্যাচেও কিন্তু তিনি পরীক্ষা নিরীক্ষা করার সাহস দেখিয়েছিলেন। টরেন বলছেন যে কাজটি স্বয়ং ইউহান ক্রুইফের মতো কোচ, বার্সেলোনা যিনি সর্বকালের সেরা কোচ হিসেবে বলা হয়, তিনি পর্যন্ত সাহস করতেন না বড় ম্যাচে নিরীক্ষার, সেই কাজটি গার্দিওলা করতেন। এবং টরেন আরেকটি কথা বলেছেন, গার্দিওলার বড় ম্যাচের সাফল্য, যেসব ম্যাচে তিনি সফল হয়েছেন সেসব কেউ মনে রাখে না, যে কয়টি ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন সেগুলি বারবার বলতে থাকে। গার্দিওলারই আরেক শিষ্য থমাস মুলার বায়ার্ন মিউনিখে একসাথে কাজ করেছেন। মুলার একটি ইন্টারেস্টিং কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন গার্দিওলা তার স্ট্র্যাটেজি বড় ম্যাচের চেয়ে বলা যায় যে লিগের মতো টুর্নামেন্টে অনেক বেশি এফেক্টিভ, চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টের চেয়ে। এই কারণে গার্দিওলা কিন্তু ঘরোয়া ফুটবলে অনেকবার লিগ জিতেছেন, সেই কারণে হয়তো গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে খুব বেশি সফল হননি, যেখানে বড় ম্যাচে লাক হয়তো একটা ডিসাইডিং ফ্যাক্টর। মুলার বলেছেন গার্দিওলার স্ট্র্যাটেজি, গার্দিওলা যেভাবে পরীক্ষা প্রতিপক্ষকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন বা প্রতিপক্ষকে নিয়ে ভাবেন, সেই স্ট্র্যাটেজিটা লং টার্মে, লিগের মতো লং টার্মে অনেক বেশি এফেক্টিভ, এবং সেই কারণে গার্দিওলা ছোট দল বিপক্ষে খুব কম পয়েন্ট হারাতে দেখা যায়। প্রশ্ন উঠে যায় গার্দিওলার কাছে, বারবার উঠেছে গার্দিওলা কেন এই কাজগুলো করেন। তিনি বলেছেন এবং একই উত্তরই অনেকবার দিয়েছেন, তিনি এই কাজটি সামনে করবেন এবং তার ঝুলিতে যে রেকর্ড আছে সেখান থেকে দেখা যায় তিনি বড় ম্যাচে তার পরীক্ষা নিরীক্ষা কখনো আসলে থেমে থাকেনি, তিনি সফল হন বা না হন। তাই আমরা বলতে পারি গার্দিওলার কাছ থেকে সামনেও তিনি যতদিন কোচ থাকবেন আমরা আরও অনেক চমক দেখতে পাবো।